যেখানে গিয়েছিলাম নিমন্ত্রণ প্রতিদিকে পোলাও দেয়নি। বিবাহিত জীবন অনেক সুখের ও ভালো, একটু বড়দের মতো ফর্মালিটি করছে। এই আসো মানালি প্রদিদি, আমার নাম শ্লোক চক্রবর্তী। এবার তুমি একটা আবৃত্তি পড়ে শোনাবে। অলরেডি মানালির ফোনে আমি চানা মশলা ফেলে দিয়েছি, তার জন্য আমি এখন একটু ভয়ে ভয়ে আছি। ওকে ওকে ওকে, আজকে বিয়ে বাড়ি যাচ্ছে। দেখো মোটামুটি সবাই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছিল, খাচ্ছিল, মজা করছিল, ফেসবুকে পোস্ট করছিল, আর সেগুলো স্ক্রোল করতে করতে মন খারাপ হচ্ছিল আমাদের দেখে, কারণ একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাইনি। ঠিক সেই মুহূর্তে একটা ইনভিটেশন আসে, সেটা হচ্ছে বং ইনসান ফ্যামিলির মেম্বারের আজকে বিয়ে। তো সে আমাকে ইনভাইট করে, কার বিয়ে কোথায় সেই সমস্ত কিছু তো ভিডিওতে থাকবেই, তার আগে আরেক জায়গায় যেতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বিয়ে বাড়িতে অবশ্যই একা তো যাবো না, প্রতিটি মানালি দুজনেই সঙ্গে যাবে। আপাতত মানালি অফিস গেছে, প্রতিটি বাড়ি আছে, দুজনে একসঙ্গে হই, তারপরে বিয়ে বাড়ির পার্টটা দেখাচ্ছি। তার আগে নিজের কাজটা মিটিয়ে নিই, চলো। ওকে, যেমনটা বললাম আমি তোমাদেরকে আরেক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে আজকে ঈশিতার বার্থডে। তো সন্ধ্যাবেলা আমি আসতে পারবো না, কি সমস্ত বন্ধুরা আসবে, যেহেতু বিয়ে বাড়িতে যাবো সেজন্য বিকেল বিকেল চলে এসেছি ওর বাড়িতে। তো ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে। এখানে এখন সাজগোজ চলছিল, তার মধ্যে আমি ইন্টারফেয়ার করেছি যে প্রীতা দিদির হাতে এখন রয়েছে চুল কোকড়ানোর কিছু একটা, আর এখানে মান্তি আর দিয়া রয়েছে, দুজনে মানে দুই বেস্ট ফ্রেন্ড একদম সেম ড্রেস আপ করেছে। এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি শোনাই, তোমরা দেখছো বং ইনসান, ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বস, খেয়ে বাজ। তো যার ইনভিটেশনে এসেছি, যার স্পেশাল দিনে এসেছি, সৃজনী, তো থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ তুমি এসছো বলে আমি খুব আনন্দিত হয়েছি, খুব আনন্দ পেয়েছি। তোমাকে কংগ্রাচুলেশন, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, বিবাহিত জীবন অনেক সুখের ও ভালো, একটু বড়দের মতো ফর্মালিটি করছে, তো এনজয়। থ্যাংক ইউ। বং ইনসান ইনভাইটেড মানে তো বুঝতেই পারছো, শুধু আমি একা নই, তাই জন্য আমার সঙ্গে চলে এসেছে, এই আসো মানালি প্রদিদি। মোটামুটি স্টার্টার খাই, দেন তারপরে মেন কোর্সে যাওয়া হবে। বিয়ে বাড়িতে এসে লজ্জা লাগছে, ক্যামেরা শাই সব মিলিয়ে মানে খুব নাইস টকিং। চিকেন পকোড়া আমাকে ডাকছে, ফুচকা খাবো, অনেক কিছু খাবো, এখন শুধু খাওয়ার পালা। ভেজ পকোড়া, চিকেন পকোড়া খাচ্ছি, সঙ্গে প্রতিদিনও খাচ্ছে, পুষ্পা পুষ্পা চুগা নেই। আচ্ছা, তো সৃজনীর বিয়েতে তো এসেছি, এখানে কাকিমা রয়েছেন, তো কাকিমার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। মোটামুটি ব্যস্তই রয়েছে সবাই, তবুও এর মধ্যেই সমস্ত কিছু চলছে। তুমি এসছো বলে আমার ভীষণ ভালো লাগছে, আর তুমি ব্লগ করো সেটা তো আমি জানতাম, কিন্তু আমার নিয়ে নিয়ে যে তুমি ব্লগ করতে পারবে পেরেছো, এটা আমার আমি আরও বেশি না না এটা তো আমারও আমার কাছেও পাওনা, যে আমার যারা সাবস্ক্রাইবার তারা আমার ফ্যামিলি মেম্বারে দিব, তার বিয়েতে আমি আসতে পেরেছি, ভালো লাগছে আমার আসতে পেরে। তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেখানে গিয়েছিলাম নিমন্ত্রণ প্রতিদিকে পোলাও দেয়নি। তুই স্যালাড খাস না কেন? ভালো লাগে না, আমি তো লাস্ট পাত অব্দি স্যালাড চেয়ে যাই, ভিডিও করতে গেলে আর নিজেরই খাওয়া হয় না। আমি একটা কথাই বলতে চাই যে সোনাই দিদি হচ্ছে বেস্ট ইউটিউবারদের মধ্যে, সোনাই দিদি হচ্ছে বেস্ট। স্যালাড খাও। নাম কি বল? আমার নাম শ্লোক চক্রবর্তী। এবার তুমি একটা আবৃত্তি পড়ে শোনাবে। চাটনি দিয়ে সময় হয়ে গেল, সোনাই এখনো কড়াইশুটি কচুরি।
কি করব, ভিডিও ভিডিও। সৃজনী, তোমার বিয়েতে এসে হেভি মজা করে জমিয়ে খেলাম। চিকেন লেগ পিস বলতে যাচ্ছিলাম, চিকেন কষা, পোলাও, ফিশ ব্যাটার ফ্রাই, স্যালাড, চানা মশলা, পনির বাটার মশলা, কচুরিটা খেয়ে নিস। মোটামুটি প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, খেতে খেতে ভিডিও করতে একটু না অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এখনও পাত ভর্তি হয়ে রয়েছে, ওদের দুজনের পাত শেষ, মানে খাওয়া শেষ, আমার এখনও পাত পুরো ভর্তি হয়ে রয়েছে। তো আমি একটু ভালোভাবে খাই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। টাটা। কেমন লাগছে, কী কী খেলে এখনো? এবার ফিশ ব্যাটার ফ্রাইটা খেয়ে নাও। আমার নাম ডাক্তার বাসুদেব চক্রবর্তী, দু তিনবার দেখেছি তোমাকে, এবং তোমার মানে এটা খুব ভালো লাগে যে প্রচারটা করো, খুব ভালো লাগে। চলো, থ্যাংক ইউ। আর ভালো লাগছে তো? চলো খাও, মজা করো, টাটা। কটা আইসক্রিম খাচ্ছ? তোমারটা নিয়ে তিনটে। বাহ। আচ্ছা, তো সন্ধ্যে থেকে দেখো বিয়ে বাড়িতে ছিলাম, এখন খাওয়া দাওয়া করে একদম পেট ফুল, প্লাস মজা করাও কমপ্লিট হয়ে গেল। তো আমরা তিনজনে এসেছিলাম আজকে, বেশ মজা হলো, আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, তাই তো প্রদীতি? হ্যাঁ, আমার খাওয়া ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো, খাওয়া দাওয়ার খুব ভালো। দাও, লাইটের সমস্যা এখানে। সৃজনী এখন বিয়েতে বসে গেছে, ওই জন্য আর কথা বলতে পারলাম না, ভিডিওতেই বলে দিচ্ছি, তুমি দেখে নিও। কংগ্রেচুলেশন। ভালো এনজয় করলাম সন্ধ্যাটা, এখন প্রায় 9:30 বেজে গেছে, তো বাড়ি ফিরতে হবে। মোটামুটি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, দেখো এটা আমার একটা মানে ইউটিউবের মধ্যে একটা ইউটিউবের পার্ট বলা যায় এটা। সৃজনীর বিয়েতে আসতে পারে আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে, এখানে লাইটটা খুবই ঝিকিমিকি লাইট আছে। তো আমি ঘুরে যাই একটু, দাঁড়াও। তো আমি একটু ঘুরে গেলাম, এখানে খুব ভালো লাইট, প্রপার তো ফুড ব্লগিং একদমই ছিল না, তবুও যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর ভিডিওটা একটা। আরে এসো না, এসো না, আমি একা একাই বকে আছি পাগলের মতো, লোকজন পাগল ভাববে। এত তো যদি ভিডিওটা দেখে থাকো, মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, কারণ সোনাই এখন 17K soon plus 20K soon হচ্ছে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, প্রচুর সাপোর্ট করো। চলো চলো, আমি বললে তো করো না, ওরা বলছে একটু করে দাও সাবস্ক্রাইবটা, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই কিন্তু অল করো। আবার লাইটের গন্ডগোল হচ্ছে, দেখা হবে অন্য কোনো একটা ভালো ভিডিওতে, আজকের মতো টাটা অ্যান্ড কংগ্রেচুলেশন সৃজনী ওয়ান্স অ্যাগেন।